হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাজেক বিহারি আসার আগে সবার আগে মাথায় আসে যে কোন রিসোর্টে থাকবো, তাও আবার সবচেয়ে কম বাজেটে। রিসোর্ট চয়েসে সময় সবার আগে মাথায় আসে যে মেঘপুলি কিংবা মেঘপুঞ্জিতে থাকবো। তবে আমাদের মতো মধ্যবিত্তদের কাছে মেঘপুলি কিংবা মেঘপুঞ্জি রিসোর্টে অ্যাফোর্ড করা অতটা সম্ভব নয়। তাছাড়া যখন সিজন থাকে সাজেকের, এর একটা রুম পাওয়া কিন্তু আমাদের পক্ষে একবারে ইম্পসিবল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকল্প রিসোর্টগুলোই দেখতে হয়। তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে এমন একটি রিসোর্টের সন্ধান দিব যেটা কিন্তু দেখতে একবারে মেঘপুলি মেঘপুঞ্জির মতোই দেখা যায়, এবং ভিতরে রুম এবং বাইরের কোয়ালিটি সবগুলো কিন্তু একবারে ওয়ার্থ ইট। সো আজকের রিসোর্টটা হচ্ছে ঝুমকড়িকো রিসোর্ট। সো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে রুমটা দেখিয়ে নিই। তবে ভিডিওটি শেষে কিন্তু একবার এর খরচ সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রুমে ঢুকে আমার মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে, কারণ রুমটা বেশ সুন্দর ও পরিপাটি ছিল এবং চারপাশের ভিউটা কিন্তু আপনি বেড থেকেই দেখতে পারবেন। সো এই রুমের সাথে আপনারা পাবেন একটা অ্যাডজাস্ট টয়লেট, এবং এই বাথরুমটা কিন্তু মোটামুটি ক্লিনই ছিল, তবে আয়নাটা একটু ভাঙা ছিল, বাট ওভারঅল ওকে টাইপ। আরও আছে বিশাল একটা আয়না, যে আয়না মাছ, তারপরে সাবান এবং হালকা পাতলা এক্সারসাইজ দিয়েছে। সো এবার চলে আসি এর মূল আকর্ষণ, যেটা সেটা হচ্ছে এর মিজোরাম হিল ভিউ ইনফিনিটি একটা ব্যালকনি। এবং ব্যালকনিটা কিন্তু এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা, কারণ ব্যালকনিটা ছিল একটা হার্ট শেপের ব্যালকনি এবং এর মধ্যে ছিল একটা দোলনা, যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তাদের কনসেপ্টটা, যে দোলনাটাকে খুব সুন্দর একটা জায়গায় সেট করা হয়েছে। আপনি বসে বসে একবারে মিজোরাম হিল ভিউ মেঘের খেলাগুলো আপনারা খুব সুন্দর মতো দেখতে পারবেন। তাছাড়া এর সাথে রয়েছে আপনার ছোটো ছোটো দুটো মোড়া বেতের তৈরি এবং এক দুটো চেয়ার দেওয়া আছে। সো আপনার কিন্তু এখানে যেভাবে বসতে চান সেভাবে বসে খুব এনজয় করতে পারবেন আপনাদের হিল ভিউটা। এটা তো ছিল দিনের ভিউ, রাতের ভিউটা কিন্তু আরও অস্থির। রাতের সময় যখন আপনি করে ওয়ার্ম কালারের লাইটটা জ্বালিয়ে দিবেন রুমের ভিতরে, এর কারণে কিন্তু আপনার বারান্দা থেকে ভিতরের যে ভিউটা, রুমের ভিউটা একবারে অস্থির লাগবে, এবং আপনার রুম থেকে রুমের ভিতরের পুরো লুকটা একবারে চেঞ্জ হয়ে যাবে। রাতের মধ্যে কিন্তু এর ভিউটা আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে। সো বিশেষ করে এই যে লাইটিংটা করেছে ওরা, ওটা কিন্তু একবারে পারফেক্ট গিয়েছে। জুম করার সাথে কিন্তু এমন লাইটিংগুলো অনেক বেশি সুন্দর লাগে। সো আমার কাছে কিন্তু এই যে রুমের গোছানো পরিপাটি, তারপরে বারান্দাটা, তারপরে এই যে লাইটিংটা, ওভারঅল সব কিছু মিলে একবারে 10-এ-10। সো রুমটা তো এবার দেখিয়ে নিলাম, এবার মেন একটা পয়েন্ট সেটা হচ্ছে এরা লোকেশনটা কোথায়। অনেকে কিন্তু জুমগড়ের লোকেশনটা নিয়ে অনেক বেশি টেন্স থাকে যে লোকেশনটা কোথায়, কিন্তু এর একজাক্ট লোকেশনটা হচ্ছে আপনার একবারে মিড পয়েন্টের কাছাকাছি। যেমন সাজেকের মিড পয়েন্ট বলতে আমি বুঝাচ্ছি যে সেলুলোসাই, সিংবাল হোটেল, মন্টানা, যেগুলো একবারে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে ওগুলাকে কেন্দ্র করে আমি মিড পয়েন্ট বলছি। সো ওইখানে কিন্তু একবারে রাতে অনেক টাইপের অ্যাক্টিভিটিস হয়, ওইখানে কিন্তু পুরো সবাই নানা রকম অ্যাক্টিভিটিস নিয়ে বিজি থাকে। সো রাতে কিন্তু আপনার বোর হওয়ার সুযোগ নেই। সো মিড পয়েন্টে সহজে যদি আপনি খাওয়ার জন্য, মুভ করার জন্য আপনার কাছাকাছি কোনো একটা রিসোর্ট দরকার, সেই জন্য কিন্তু ঝুমগড়টা আপনার একবারে মিড পয়েন্টের কাছাকাছি একটা রিসোর্ট। মন্টানা এবং সেলুলোসাই এইসব সব রেস্টুরেন্ট থেকে অল্প কয়েক গজ সামনে গেলে আপনার ডান পাশে, হাতের ডান পাশে একটি রাস্তা দেখতে পারবেন, এবং রাস্তার উপরে আপনার ঝুমগড় রিসোর্টের সাইনটা আছে। এই রাস্তা দিয়ে অনেকগুলো রিসোর্ট আছে, যেমন সাংগ্রাই হিল রিসোর্ট এবং আরও কয়েকটা রিসোর্ট আছে যেগুলো নাম করা। সো ওই রিসোর্টগুলোর এই রাস্তা দিয়ে ঢুকতে গেলে সবার প্রথম কিন্তু আমাদের দুটো কটেজ আপনারা দেখতে পারবেন, আর যেগুলো হচ্ছে কিন্তু ঝুমগড় কটেজ। ঝুমগড়ে টোটাল 4টা কটেজ আছে। আমরা প্রথম দুটো কটেজে দেখেছি, দুটার কিন্তু আমরা যেমন আপনাদের ভিডিওতে দেখালাম একবারে সেম এরকম ভিউয়ে আসে, কিন্তু নিচের দুটো কটেজটা আসলে আমরা যাওয়া হয়নি, দেখানো হয়নি। সো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ওদের ফেসবুক পেজ, ওদের সাথে যোগাযোগ করবেন এবং ওরা কিন্তু আপনাদেরকে তার ছবি দেখিয়ে দিবে।
এবার আসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে এই রুমের ভাড়া কত। এই রুমে শুক্র শনিবার এবং অফডে ছাড়া এই রুমের সাধারণত ভাড়া হয়ে থাকে 4 থেকে 4,500 টাকার মতো। শুক্র শনিবারে এর ভাড়া হয়ে থাকে 5,000 বা 5,000 প্লাসও হয়ে থাকতে পারে। কিন্তু আমরা ছিলাম মাত্র 3,500 টাকা করে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এর ভাড়া 4,000 থেকে 4,500 আপনারা কীভাবে 3,500 টাকা করেছিলেন। আমরা কিন্তু গতকাল ছিলাম মেঘচুট রিসোর্টে, এবং মেঘচুট রিসোর্ট থেকে আমরা পরের দিন সকালবেলা উঠে আমরা একটা ভালো রিসোর্ট খুঁজতে বের হয়েছিলাম, এবং তখনই আমাদের সামনে আসে যে ঝুমগড় রিসোর্টটা চলে আসে। তো ঝুমগড় রিসোর্ট ওনাদের সাথে যোগাযোগ করে দেখি যে ওনাদের আজকের একটা রুম কিন্তু খালি থাকবে। তো সেক্ষেত্রে আমরা ওনাদের সাথে এই রুমটা নেওয়ার জন্য বলি, এবং ওরা আমাদেরকে হিসাব মতো 4,000 টাকায় বলেছিল। কিন্তু আমরা ওনাদের সাথে হালকা পাতলা বার্গেনিং করেছিলাম, এবং বার্গেনিং করার পরে ওরা কিন্তু আমাদের 3,500 টাকা করেই দিয়েছে, এবং আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 1,750 টাকা করে। তো আপনারা যারাই থাকবেন, যারা রিসোর্টটি বুক করবেন, ওরা অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন যে বর্তমানে ভাড়া কত, কিংবা সিজনালি ভাড়া কত, আনসিজনালি ভাড়া কত, ওদের সাথে যোগাযোগ করবেন। তার জন্য ওদের ফেসবুক পেজটা এবং ওদের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে বুক করবেন। তো ওভারঅল আমার কাছে এই রিসোর্টের প্রাইসটা রিজনেবল লেগেছে, কারণ এই রিসোর্টের যে সুন্দর ভিউটা, যে এই রিসোর্টের আরেকটা সুন্দর দিক হলো এই রিসোর্টে যে ঢোকার সময় যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, এবং এর চারপাশে কয়েকটা সিঙ্গেল সিঙ্গেল দোলনা আছে, এবং অনেক সুন্দর লাইটিং করা আছে, রাতে কিন্তু অনেক সুন্দর লাগে রাস্তা দিয়ে হাঁটতে। তো সবশেষে এটাই বলতে চাই, ঝুমগড়কে আমার পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। ওনাদের রিসোর্টের লোকেশন এবং ওনাদের রুমের ডেকোরেশন সব মিলে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে ওদের ফেসবুক পেজটা ঘুরে ওদের সাথে যোগাযোগ করে সাজেকে যাওয়ার আগে ওনাদের রিসোর্টটা বুক করতে পারেন। তো আজকে এই পর্যন্তে, এতক্ষণ ধরে আমার এত বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি তারপরেও কোনো প্রকারে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও মিস করবেন না। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।